কলকাতা বিমানবন্দরে বিদেশ যাত্রায় বাধা দেওয়া হলো অভিষেক বন্দ্যোপাধ্যায়ের স্ত্রী রুজিরা বন্দ্যোপাধ্যায়কে। সূত্রের খবর, সোমবার দুবাই যাওয়ার জন্য দুই সন্তানকে নিয়ে সকাল 7টা নাগাদ কলকাতা বিমানবন্দরে যখন পৌঁছন রুজিরা, তখন ইমিগ্রেশনের সময় আটকে দেওয়া হয় তাকে। তাকে জানানো হয় তিনি বিদেশ যেতে পারবেন না। মূলত ইডির একটি মামলায় রুজিরার নামে লুকআউট সার্কুলার রয়েছে বলেই তিনি বিদেশ যেতে পারবেন না বলে জানিয়ে দেওয়া হয়। তবে সূত্রের খবর, রুজিরার দাবি সুপ্রিম কোর্টের নির্দেশ মতো বিদেশ যাওয়ার ছাড়পত্র আছে তার, যদিও শুল্ক দপ্তরের পাল্টা দাবি রুজিরার বিদেশ যাত্রায় নিষেধাজ্ঞা আছে। সকালবেলা কিন্তু অভিষেক পত্নী রুজিরা বন্দ্যোপাধ্যায় তার পরিবার সহ দুবাইয়ের উদ্দেশ্যে কিন্তু রওনা দিয়েছিলেন এবং কলকাতা বিমানবন্দরে আসেন, এবং তারপরে তাকে কিন্তু অভিবাসন দপ্তর কিন্তু আটকায়। যেটা সূত্র মারফত জানা যাচ্ছে যে অভিবাসন দপ্তরের কাছে রুজিরা বন্দ্যোপাধ্যায় বা যিনি যাবেন তার কোনো ছাড়পত্র ছিল না, বিদেশ যাওয়ার কোনো ছাড়পত্র ছিল না, সেই কারণেই এই রুজিরা বন্দ্যোপাধ্যায়কে কিন্তু অভিবাসন দপ্তর আটকায়। সূত্রের খবর, ইমিগ্রেশনের একটি ঘরে বসিয়ে রাখা হয় রুজিরাকে। প্রায় ঘণ্টাখানেক পর বিমানবন্দর থেকে বেরিয়ে আসতে দেখা যায় তাকে। উল্লেখ্য, গত বছর অভিষেক বন্দ্যোপাধ্যায়ের শালিকা মানিকা গম্ভীরকেও বিদেশ যাত্রার পথে কলকাতা বিমানবন্দরে আটকে দেওয়া হয়েছিল। সেবার ব্যাংককে যাচ্ছিলেন মানিকা। ইডির মামলার ভিত্তিতেই ইমিগ্রেশনে আটকে দেওয়া হয়েছিল তাকে। আদালতের দ্বারস্থ হয়েছিলেন মানিকা। সূত্রের খবর, বিমানবন্দরে রুজিরা বন্দ্যোপাধ্যায়কে আটকানো নিয়েও আদালতকে অবমাননা করার মামলা করতে চলেছেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। তাকে বিদেশ যাত্রা না করেই বাড়ির উদ্দেশ্যে ফিরে যেতে হয় এবং গোটা ঘটনা অভিষেক বন্দ্যোপাধ্যায়কে জানানো হয়, এবং অভিষেক বন্দ্যোপাধ্যায় বারবার তার স্ত্রীকে ফোন করে পুরো বিষয়টার খোঁজ নিয়েছেন, এবং সূত্রের খবর যে এই বিষয় নিয়ে কিন্তু আদালতের দ্বারস্থ হতে চলেছেন অভিষেক বন্দ্যোপাধ্যায় এবং রুজিরা বন্দ্যোপাধ্যায়ের আইনজীবীরা। আইন মেনেই সমস্ত কিছু হয়েছে বলে আশাবাদী প্রাক্তন পুলিশ কর্তা নজরুল ইসলাম। তদন্ত যাতে অসুবিধা না হয় তার জন্য তো আইনের সাহায্য তো সুপ্রিম কোর্ট করবেই। সুপ্রিম কোর্ট বলতে পারে না যে আইন অনুসারে যে তদন্ত হচ্ছে সেই তদন্তের বিরুদ্ধে গিয়ে তাকে যেতে দেয়, এটা তো সুপ্রিম কোর্ট বলবে না। মানবিক কারণে তার যখন চিকিৎসার দরকার, সুপ্রিম কোর্ট বলেছে চিকিৎসার জন্য বাইরে গেলে তাকে আটকানো যাবে না, কিন্তু তার মানে এই নয় যে কোনো কারণ দেখিয়ে সে চলে যাবে, তাকে আটকানো যাবে না। এর আগেও বিমানবন্দরে শুল্ক দপ্তরের আধিকারিকদের সঙ্গে বিতর্কে জড়িয়েছিলেন অভিষেক পত্নী। বিমানে ব্যাংকক থেকে ফেরার সময় দমদম বিমানবন্দরে তৃণমূল সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়ের স্ত্রী রুজিরার বিরুদ্ধে ব্যাগে করে সোনা আনার অভিযোগ এনেছিল শুল্ক দপ্তর। রুজিরার সঙ্গে সেদিন তার বোন মানিকা গম্ভীর উপস্থিত ছিলেন, তাকেও হাজিরার জন্য সমন পাঠানো হয়। এয়ারপোর্ট থানায় লিখিত অভিযোগও দায়ের হয়। রুজিরাকে জিজ্ঞাসাবাদের জন্য সমন পাঠায় শুল্ক দপ্তর, ফলে সেক্ষেত্রে জল গড়িয়েছিল অনেক দূর। এবার আবারও বিমানবন্দরে বাধা পেলেন অভিষেক পত্নী। এবার দেখার এই ঘটনার জল কোন দিকে কত দূর গড়ায়। ক্যামেরায় সন্দীপ পালের সঙ্গে শান্তনু সাহা, মেঘা রায়, সায়ন্তন ভট্টাচার্য রিপোর্ট, কলকাতা নিউজ।